আজ আমি যাচ্ছি নিউ মার্কেটে। এটা আমার একটা ভীষণ পছন্দের মার্কেট। এটা ওল্ড নিউ মার্কেট, মানে হগ মার্কেট যেটাকে বলা হয় আর কি। হেঁটে যাওয়ার সময় দুপাশের দোকানগুলোকে একটু ক্যামেরাবন্দি করলাম। যাচ্ছি আমিনিয়ার দিকে। এবার এসে গেছি আমিনিয়ার মেইন ব্রাঞ্চে। এদের গেট আপটা একই রকম রয়ে গেছে, সারা দিন ধরে চলছে খাওয়া দাওয়া। কত মানুষ যে সারা দিন খেতে আসেন এখানে, কলকাতার বিখ্যাত আর পুরনো রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা। কলকাতা বিরিয়ানির সাথে এর নামটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা নিলাম চিকেন বিরিয়ানি, পরোটা, চিকেন টিক্কা কাবাব আর চাপ। এবারে চলে এসেছি শ্রীরা মার্কেটে, আর ভেতরে দেখছি দুর্গামূর্তি দিয়ে সাজানো, মাঝখানে একটা দুর্গামূর্তি খুব সুন্দর করে সাজানো, আর প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, সেলফি নিচ্ছেন। মলের এই ফ্লোরটাতে ফুড মেসেজের ব্যবস্থা আছে, তাছাড়া চেয়ারের যে মেসেজারগুলো রয়েছে তারও ব্যবস্থা রয়েছে, নেল আর্ট রয়েছে, অনেক কিছু আছে এখানে। এখানে নানান ফুড মেসেজের ব্যবস্থা আছে আর নেল আর্টের প্রচুর স্টল রয়েছে দেখলাম, আর জায়গাটা খুব সুন্দর, বসে থাকতেও খুব ভালো লাগছে। তো চলুন আপনাদের একবার মার্কেটটা ঘুরিয়ে দেখাই। আমরা এখন রয়েছি মার্কেটের একেবারে টপ ফ্লোরে। ওপর থেকে দেখুন মার্কেটটা কি সুন্দর লাগছে, প্রচুর দোকান আছে এই মার্কেটে, আর সমস্ত ড্রেস পাওয়া যায় এখানে, বিশেষ করে মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার, এবং কালেকশন বেশ ভালো। আমার তো খুব ভালো লাগলো দেখে, যদিও আজকে আমি কিছু কিনবো না বলে জাস্ট ঘুরে দেখে যাচ্ছি। দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর মার্কেটের বাইরে এখনও কত ভিড় রয়েছে। দেখা হচ্ছে আরও ভালো ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।